Hey guys, welcome back to my channel Ishaki Steps. तो आज के আমি আরেকটা request video নিয়ে চলে এসেছি। তো requestটা ছিল আমার women rights movement নিয়ে। তো women rights movement নিয়ে সে চেয়েছিল যে আমি যেন তাকে bibliographyটা দিই বা বলি, কারণ সে পাচ্ছে না। তো আমি সেই জন্য আমার কাছে একটাই নাম আপাতত আছে, আমার কাছে আমি বেশি কিছু পাইনি, সেটা হলো ম্যারি উলস্টোনক্রাফটের লেখা ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন। এই বইটা আমি পেয়েছি। তো এই বইটা পাবলিশ হয়েছিল, ফার্স্ট পাবলিকেশন হয়েছিল হচ্ছে 1792-তে। এইটা নিয়েই তোমাকে একটু লিখে নিতে হবে ভালো করে, আগে উলস্টোন ক্রাফট, তারপর ওর পাশে একটু কমা দিয়ে ম্যারি লিখে ফুল স্টপ দিয়ে, তারপর তোমার বুকের নাম, তারপর কবে পাবলিশ হয়েছে, পাবলিশিং হাউসটা একবার দেখে নিও, আশা করি নেটে পেয়ে যাবে। তো আশা করি কোনো প্রবলেম হবে না এটাতে, আর যেটুকু আমি যা হেল্প করতে পারলাম, এছাড়াও যদি আমি পরে আরও কোনো রেফারেন্স পাই সেগুলো দেব। আর এছাড়াও গ্রন্থপঞ্জিতে বা বিবলিওগ্রাফিতে অনায়াসে লেখা যায়, যেহেতু হিস্ট্রির ম্যাটার, যে কোনো জায়গা থেকে তুমি পেয়ে যাবে তোমার যেটা গুগলের যে সার্চ ফর্মগুলো আছে, www. কোনো একটা হিস্ট্রি অফ ইন্ডিয়া বা কিছু একটা, যেটা যেখান থেকে তুমি সোর্স পেয়েছো, বা কোনো বই থেকে যদি তুমি লিখে থাকো কিছু, সেই বইয়ের নাম ধরে সেই বইয়ের দেখবে ফ্রন্ট পেজে পাবলিশিং হাউসের নাম লেখা থাকে, পাবলিশার্সের নাম লেখা থাকে, তারপর তোমার ফার্স্ট কবে পাবলিশ হয়েছে সেটা লেখা থাকে, সব কিছু প্রত্যেকটা ডিটেইল ইন ডিটেইল লেখা থাকে, বা আবার কবে পুনর্মুদ্রণ হয়েছে সেটাও তোমরা দিতে পারো, কোন সালে হয়েছে সেটাও দিতে পারো, কোনো প্রবলেম নেই, সব লেখা থাকে। আর লেখার ফরম্যাটগুলো আমার দুটো ভিডিও অলরেডি করা আছে, একটা বেঙ্গলির জন্য, একটা ইংলিশের জন্য, দুটো ভিডিওই তোমরা দেখে নিতে পারো, আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে, দেখে নিও সেখান থেকে, তো খুবই হেল্পফুল হবে সেটা তোমাদের জন্য, এতে কোনো অসুবিধা আশা করছি হবে না। আরও যত তোমাদের হেল্প দরকার হবে তোমরা আমাকে মেসেজ করো, টেক্সট করো, কমেন্টসে জানাতে পারো, আমি যত সম্ভব চেষ্টা করব সেটাকে তোমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করার, আশা করি কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ। আর সবাইকে এটাই বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং সেই চ্যানেলের থ্রুতে তোমরা নতুন নতুন আপডেটস পেয়ে যাবে, যত আপডেটস আমি শেয়ার করব সেগুলো পেতে গেলে সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা পাশে আছে সেটিকে তোমরা প্রেস করে রেখে দাও, তাহলেই যত যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে, আর তোমাদের সুবিধা হবে সেই ভিডিওসগুলো খুঁজতে। আর যাতে ভিডিওসগুলো খুঁজতে আরও সুবিধা হয় তার জন্য আমার পেজ আছে ফেসবুকে ইশাকি স্টিপস বলেই, সেখানে তোমরা দেখতে পারো, বা যদি তোমরা সেখানেও না পাও ডাইরেক্ট ইউটিউবে আসো, ইউটিউবে এসে সেখানে দেখো প্লেলিস্ট বলে একটা অপশন থাকে, আমার ইয়েটা আমার পেজটা খোলো ইউটিউবে, তারপরে তোমরা প্লেলিস্টে যাও, ডিরেক্ট ডিরেক্ট প্লেলিস্টে গিয়ে দেখবে পরপর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমার এক একটা প্লেলিস্ট রেডি করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, থাম্বনেল দেওয়াই আছে। হ্যাঁ, কিছু কিছু ভিডিওসে থাম্বনেল নেই, যেগুলো আমি একদম প্রথম দিকে করতাম সেগুলোর থাম্বনেল অনেকগুলোর নেই, সেগুলো আমাকে দিতে হবে ধীরে ধীরে, তো সে তার জন্য একটু টাইমই লাগবে আমার, কিন্তু সেগুলো পেয়ে যাবে, তোমরা ক্লিক করে দেখে নিও, তোমাদের যেরকম দরকার সেখানে পেয়ে যাবে। থ্যাংক ইউ, টাটা সবাইকে।